আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভুড়ি, মানে গরুর বট। আপনাদের আজকে গরুর বট আমি রান্না করে দেখাবো। আমি এখানে একটু পানি নিয়ে নিলাম, সেই পানির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপর দিব এখন আমি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে তেল দিয়ে, তারপর আমি 1 কেজি থেকে একটু বেশি হবে আমি বট নিয়েছি, পরিমাণটা আমি সঠিক বলতে পারলাম না। সেই বট আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, সেই সঙ্গে হাফ চা চামচের মতো রসুনের পেস্ট আর হাফ চা চামচের মতো আদার পেস্ট দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে কুক করতে হবে। তবে এই পানিতে তো কুক হবে না, সেদ্ধ হবে না, এই জন্য আরও পানি দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, বট সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু পানি দিতে হবে। যদি এই পানিতেও না হয়, তারপরে যদি পানির মানে প্রয়োজন হয়, যদি শক্ত থাকে বট, তখন আমি আরেকটু পানি দিয়ে আবার এটাকে সেদ্ধ করে নেব যদি প্রয়োজন হয়। এখন আমি সামান্য পরিমাণে এলাচের দারচিনি দিয়ে দিলাম, সেই সঙ্গে 1 মুঠো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। বলক চলে আসছে, এখন এটাকে কুক করব। হাই ফ্লেমে এটাকে কুক করা যাবে না, হাই ফ্লেমে কুক করলে পানি শুকিয়ে যাবে কিন্তু বট সেদ্ধ হবে না, এই জন্য এটাকে মিডল টু লো ফ্লেমে এটাকে কুক করতে হবে, মানে সেদ্ধটা করে নিতে হবে। এই জন্য একটু সময় বেশি লাগতে পারে, তাতে কি যদি মজা করে খেতে চাই তাহলে তো একটু সময় দিতেই হবে রান্না করার জন্য, কুক হওয়ার জন্য। তো এটাকে আমি এখন একটু লো ফ্লেমে করে দিলাম, লো ফ্লেমে করে দিয়ে এটা পানিটা আমি একদম শুকিয়ে নেব বলতে ঠিক এরকম আমি করে ফেলেছি। আমার বট হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটার সেকেন্ড স্টেপ আমি করে দেখাচ্ছি। সেকেন্ড স্টেপ করার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 কাপ থেকে সামান্য পরিমাণে কম, মানে 1/3 কাপ হবে, পৌনে এক কাপ হবে তেল, পৌনে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মানে একটু লালচে করেছি আমি, লালচে করার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে একটু বেরেস্তা টাইপ করার চেষ্টা করেছি আমি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে, তারপর আমি সেই বট থেকে একটু ঝোল, মানে একটু পানি দিয়ে দিলাম, আমি আলাদা কোনো পানি দিলাম না। তারপর 2টা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো এলাচ, তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একদম পারফেক্ট দিতে হবে, এমনকি আপনি আপনার টেস্ট মতো দিবেন, আমি আমার টেস্ট মতো দিয়ে দিলাম। এখন দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদ, 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, তারপরে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে এখন এটাকে ভেজে নেব। এই গরম মশলার গুঁড়াটার মধ্যে সব কিছু আছে, একদম জিরা থেকে শুরু করে এলাচ দারচিনি লবঙ্গ, 10-12টা মশলার মিশ্রণ আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা গরুর বট, মানে ভুড়ি। এখন আমি এটাকে কুক করব, এই কুকটা করব আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে করব, একদম সুন্দরভাবে কষিয়ে নেব। আমি পানিটা শুকিয়ে ফেলেছি, এরই মধ্যে পানি শুকিয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়েও আমি এটাকে আবার একটু নাড়ব। এই অবস্থা থেকেই খাওয়া যাবে, এটা এই অবস্থাতেই খাওয়া যায়, ভালো লাগে, কিন্তু আমি চাচ্ছি আর একটু আমি এটাকে ভাজবো। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কয়েকটা ক্যাপসিকামের টুকরো, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম, আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আর একটু ভাজবো, বট থেকে যেন তেলটা বেরিয়ে আসে এমন করে আমি ভেজে নেব। তবে আমি একদম পুরোপুরি করব না, আমি আপনাদেরকে আজকে দুভাবে করে দেখাবো। তবে আপনি যদি চান এটাকে আরেকটু ভেজে নিতে পারেন, আমি একটু দেখাই, আমি দুভাবেই দেখাবো আজকে আমি আপনাদের। এভাবে অর্ধেকটা আমি ভেজে নেব, ভেজে ভেজে একদম মানে তালু কুচকুচে করবো না, কিন্তু একটু লালচে করে দেখাবো। আমি দুই রকম করে সার্ভ করে দেখালাম। এই হলো বট, এভাবেই খেতে পারেন, দুভাবেই করে খেতে পারেন, অথবা একভাবেই করে খেতে পারেন, যেভাবে খান। খুবই মজার একটা রেসিপি, সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদ এইভাবে আপনারা সহজে বানিয়ে খেতে পারেন। তবে আমার পার্সোনালি ওপিনিয়ন হবে, মানে আমি প্রিফার করি যেটা হালকা ভাজা হয়েছে সেটা, আমার কাছে এই হালকা ভাজাটা খুব ভালো লাগে, পোড়া পোড়া চেয়ে হালকা ভাজাটা খুব ভালো লাগে। আমার কাছে রুটি দিয়ে খুব ভালো লাগে, রুটি দিয়ে পোড়াটা দিয়ে খেতে খুব মজা লাগে। এভাবে একত্র করে রান্না করে তারপরে আপনার ইচ্ছা করলে এভাবে আলাদা করেও ভেজে নিয়ে
খেতে পারেন খুব সহজেই, এক রেসিপি দিয়ে দুই রেসিপি করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।